তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো এবার যদি আপনার হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু বা আপনার গার্লফ্রেন্ড অথবা কেউ যদি কোনো ফটো ভিডিও অডিও পাঠিয়ে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ওই ডিলিট করে দেওয়া ফটো ভিডিও অডিও দেখতে পারবেন। এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ফটো ভিডিও অডিও পাঠিয়ে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ওই ডিলিট করার মেসেজটি দেখতে পারবেন। এবং আপনি যখন ওই ডিলিট করার মেসেজে রিপ্লাই দেবেন, তখন আপনার বন্ধু 100% অবাক হয়ে যাবে, সে ভাবে যে কীভাবে এই ডিলিট করার মেসেজে রিপ্লাই দিয়েছে। তো কীভাবে আপনি ডিলিট করা মেসেজটি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন ভিউয়ার্স। তো এখন আমি আপনাদেরকে এটার প্রুফ দেখাবো যে এটা আসলে সত্যি কিনা। তো এখন আমি অন্য একটি ফোন থেকে আমার ফোনে মেসেজ করব, দেন মেসেজটি করার পর ডিলিট করব অ্যান্ড দেখবো যে ডিলিট করে দেওয়া মেসেজটি কীভাবে দেখা যায়। তো এখন আমি জাস্ট অন্য একটি ফোন থেকে আমার ফোনে মেসেজ করলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মেসেজটি চলে আসবে। তো জাস্ট এখন আমি মেসেজটি ওপেন করছি, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে হাউ আর ইউ। তো এখন আমি হাউ আর ইউ এই মেসেজটি ডিলিট করব। তো জাস্ট এখন আমি মেসেজটি অন্য ফোন থেকে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে মেসেজটি ডিলিট হয়ে যাবে অ্যান্ড দেখবো যে কীভাবে এই মেসেজটি দেখা যায়। তো মেসেজটি দেখার জন্য এখন আপনি জাস্ট ওই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি কিন্তু খুব সহজে ওই ডিলিট করা মেসেজটি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে হাউ আর ইউ। তো আপনি এইভাবে খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেয়, ফটো ভিডিও অডিও পাঠিয়ে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন। যখন যে কোনো ফটো ভিডিও অডিও বা মেসেজ করে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ওটা দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে রিপ্লাইও দিতে পারবেন। তো এটা কিন্তু একটা দারুণ বিষয়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন অ্যান্ড সেট আপ করবেন। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন চ্যাট বিন। তো ওটা লেখার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো অ্যাপটি ডাউনলোড করবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনাকে এখানে কয়েকটি সেটিংস করতে হবে। তো এখন আপনি প্রোভাইড নোটিফিকেশন অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি চ্যাট বিন এটা এনেবেল করবেন, দেন ওকে করবেন। নেক্সট ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনি প্রোভাইড ওভারলি পারমিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এটা এনেবেল করবেন, দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আপনি ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন এখানে ক্লিক করবেন, দেন ইয়েস করবেন। ইয়েস করার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখন আপনার সমস্ত কাজ কমপ্লিট। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ফটো ভিডিও অডিও পাঠিয়ে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ওই ডিলিট করার মেসেজটি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন, দেন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।